আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। বিএনপি বাংলাদেশের দুর্নীতির বিষবৃক্ষ রোপণ করে গেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ বোমা হামলায় ১৬তম বার্ষিকী পালন উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভায় আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেন। ভার্চুয়াল আলোচনায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, বিগত বিএনপি সরকার দুর্নীতির বিষবৃক্ষ রোপণ করে গেছেন এবং বাংলাদেশ এখন তার ফল ভোগ করছে। তিনি বলেন, বিএনপির কাছে ক্ষমতা হলো দুর্নীতির মাধ্যমে টাকা কামানোর উপায় এবং দেশ এখন তাদের পাঁচ বছরের দুঃশাসনকালের রোপণ করা বিষবৃক্ষের মূল্য দিচ্ছে। তার সরকারে একের পর এক দুর্নীতি এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশন সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ের মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একুশে আগস্টের গ্রেনেড হামলা এবং ১৫ই আগস্টের হত্যাযজ্ঞের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।